এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফিং করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমরা এটা জানার চেষ্টা করছি, যদি কোনো মেজর ডিফারেন্স থাকে আমরা রেসপেক্টিভ মিনিস্ট্রিকে আমরা জানাবো। দিস ইজ আওয়ার ফাইন্ডিং। এটা তো আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। আমি আজকে এখনই বলেছি, খুব শীঘ্রই আবার বসে পুরো জিনিসটা অ্যাসেস করে স্টাডি করে জাস্ট কাম টু এ কনক্লুশন যে হোয়াট শুড বি দ্য রাইট প্রাইস। আমরা বেজোর আলোচনা করেছি, সেটা হলো গম নিয়ে পাশাপাশি, কারণ গমের যে ইম্পোর্ট হওয়ার কথা ছিল সেখানে একটা শর্টফল দেখছি আমরা। কিন্তু আজকে ব্যবসায়ীদের কাছ থেকে এবং গতকালকে যে ইউক্রেন রাশিয়ার প্রবলেমটা যখন শর্ট আউট করেছে, আজকেই খবর দিয়েছে একজন বড় ব্যবসায়ী যে গত আজকে সকালেই তার জাহাজ প্রায় 20,000 না 25,000 টন নিয়ে, তার মানে এটা স্টার্ট করেছে 55,000 টন। সো ইটস এ গুড নিউজ। আমরা মনে করছি যে এই উইথড্রল অফ দিস এই স্যাংশনটা উইথড্র করলে পরে গম সাপ্লাইটা যদি স্বাভাবিক থাকে, আমাদের ব্যবসায়ীরা কিন্তু ইউক্রেনের দুরবস্থার কারণে মানে সমস্যার কারণে তারা কিন্তু অল্টারনেটিভ মার্কেট থেকে গম সংগ্রহ করেছে, যদিও প্রাইস একটু বেশি পড়েছে, তারপরও দেশের সাপ্লাই মানে ঠিক রাখার জন্য কানাডা থেকে আসছে এবং কানাডা থেকে প্রচুর গম আসছে যেটা কোয়ালিটিও একটু বেটার। তো আমরা চেষ্টা করছি যে এইটা যদি শুরু হয়ে যায় তাহলে গমের সাপ্লাইটা আবার স্বাভাবিক হয়ে আসবে, আমাদের সমস্যাটা থাকবে না। আর কোনো মেজর আইটেম নিয়ে আমাদের চিন্তা নেই। আমরা যেটা করতে পেরেছি সেটা হলো 1 কোটি মানুষকে কিন্তু বেসিক দাম গুলো যেটা সেটাকে কিন্তু 1 কোটি পরিবারকে আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্টের পিছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণটাই বেশি। এখন বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, কখনো খারাপ সময় থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যেটা বলেছেন সামনে অ্যাপ্রিহেন্ড করছেন যে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে, সেই চিন্তা করেই কিন্তু উনি বারবার বলছেন। উনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেই করেন যাতে করে আমাদের সমস্যা না হয়। আপনারা দেখেছেন এর আগে যখন করোনার সময় যে ভ্যাকসিনেশনের জন্য উনি অনেক রিস্ক নিয়ে অনেক অ্যাডভান্স ব্যবস্থা নিয়েছিলেন বলেই আজকে পৃথিবীর অন্যতম সেরা দেশ হিসাবে ইমপ্লিমেন্টেশন করোনাকে প্রতিরোধ করা সাকসেস হয়েছে। উনি একই কথা চিন্তা করে মানুষকে সতর্ক করে দিয়েছেন, সেই সতর্ক যদি আমরা হই, আমরা যদি চেষ্টা করি। যারা আপনারা পুরনো ইতিহাস ঘেরে দেখবেন, যেহেতু আমার মনে আছে যে 74 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন অনেক দুর্ভিক্ষের কারণে এবং বিভিন্ন প্রচার প্রপাগান্ডার কারণে মানুষের খুব কষ্ট হয়েছিল, তখনও কিন্তু বঙ্গবন্ধু একই কথা বলেছিল। এমনকি উনি বলেছিলেন স্কুলের মাঠে হলে পরেও তোমরা ধান লাগাও। দর্শক, এতক্ষণ সচিবালয়ে বক্তব্য রাখছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।